ডিব্ৰুগড়ত জাতীয় সংগীতক অপমান, সরকারি অনুষ্ঠানত বিকৃত রূপত পরিবেশন জাতীয় সংগীত, জাতীয় সংগীতক বিকৃত করার বাবে ক্ষমা প্রার্থনা মন্ত্রী বিমল বরার। নৈতিকভাবে মানে সেই দায়িত্ব গ্রহণ করব লাগে। মানে আজি যে গীত ইয়াতে জাতীয় সংগীত উপস্থাপন করা হল সেটা বিকৃত রূপত উপস্থাপন করেছে, গতি রাইজর ওসব মানে ক্ষমা বিচারিছো। ডিব্ৰুগড়ত রাজ্য সরকারের উদ্যোগত অনুষ্ঠিত খ্রিং খ্রিং বাইথ পূজাত এইদরে বিকৃত রূপত পরিবেশন করা হল জাতীয় সংগীত। সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগত অনুষ্ঠিত খ্রিং খ্রিং বাইথ পূজার কার্যসূচীত সাংস্কৃতিক মন্ত্রী বিমল বরা, কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলির সম্মুখতে বিকৃত রূপত পরিবেশন করা হল ও মোর আপনার দেশ। মঞ্চত উপস্থিত থকা কেন্দ্রীয় মন্ত্রী তেলি, সাংস্কৃতিক মন্ত্রী বিমল বরা, অন্যান্য সকল জাতীয় সংগীতক শ্রদ্ধা জানাবলৈ ঠিয় হওয়ার লগে লগে বিকৃত রূপত বাজি উঠিল ও মোর আপনার দেশ। স্বাভাবিকতে এই কথাত স্তম্ভিত হয়ে পড়ে মন্ত্রী বিমল বরা। যে গীত যে হুরত উপস্থাপন করা হল আমি শুনিয়ে মানে নিজেই হতভম্ব হলো। মানে কাছতে থাকা রামেশ্বর তেলি ডাঙরিয়া সুদিছ বলো কি বজাইছে, অবশ্যই নজানি কারণ মহে সাংস্কৃতিক মন্ত্রী, গতি দায়িত্ব মূল এই অনুষ্ঠানটিত তা গীত উপস্থাপন করব লাগে। তার যদি ভুল ভ্রান্তি হয় নিশ্চয় নৈতিকভাবে মানে সেই দায়িত্ব গ্রহণ করব লাগে। মানে আজি যে গীত ইয়াতে জাতীয় সংগীত উপস্থাপন করা হল সেটা বিকৃত রূপত উপস্থাপন করেছে, গতি রাইজর ওসব মানে ক্ষমা বিচারিছো। আনকি এই সন্দর্ভত সংশ্লিষ্ট বিষয়াক কৈফিয়ত তলবর দগতে শীঘ্রই তদন্ত করার কথা ঘোষণা করে মন্ত্রীজনে। আমার বিভাগক এই ক্ষেত্রে যার দায়িত্ব আছিল কিয় এনে ধরনের কথা সংগঠিত হবলে পালে তার কৈফিয়ত লবর কারণে এই সভার পরে উচ্চপদস্থ বিষয়াসকলক আহ্বান জানালো। ডিব্ৰুগড় জিলা প্রশাসন, সোনোৱাল কছাৰী স্বায়ত্তশাসিত পরিষদ, বৃহত্তর ডিব্ৰুগড় বাইথ সাংস্কৃতিক ক্ষেত্র সমিতি আর সোনোৱাল কছাৰী জাতীয় সংগঠন সমূহের সহযোগত সোমবারে অনুষ্ঠিত করা হয়েছিল সোনোৱাল কছাৰী সকলের আরাধ্য দেবতা খ্রিং খ্রিং বাইথ পূজার। এই অনুষ্ঠানত জাতীয় সংগীত বিকৃত রূপত পরিবেশন হওয়াত স্বাভাবিকতে সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার। ডিব্ৰুগড়ৰ পৰা ৰাতুল গোহাঁই, রিপোর্ট ডিৱাই 365।